الله أكبر الله আমাদের শরীরে ইমান আছে, মুসলমানের বাচ্চা আমরা, ইমানদার আমরা, মুদি বেঈমান কাফের, ওর বাবার ক্ষমতা নেই মুসলমান দেখারে জ্বালাবে, বিজেপির ক্ষমতা নেই মুসলমান দেখারে জ্বালাবে, আরএসএস এর ক্ষমতা নেই মুসলমান দেখারে জ্বালাবে, কেউ মুসলমান দেখারে জ্বালাচ্ছে না, মুসলমান নিজের জ্বলনে চলছে, কথা ঠিক না বেঠি? কুকুরে কুকুরে মিল আছে মুসলমান মুসলমানে মিল নেই, কথা সত্য না কি? মুসলমানদের জ্বালানো বন্ধ করো। আমি আবু জাসির থেকে বলে গেলাম, মিছিল লাগবে না, মিছিল কিছুই লাগবে না, মুসলমানরা যদি ওসব পাখি বাজি ছেড়ে দিয়ে আল্লাহ নামাজ পাখিটা যদি ধরে থাকতো, আল্লাহ মুসলমান দেখার এই হিফাজত করে দিত, কথা ঠিক না বেটি? আমার আলোচনা এখন রাগ করছে, দেখবে রাগ করবে? মুসলমানরা যদি ওসব ছেড়ে দিয়ে যদি নামাজ পাখিটা ধরত, বরঞ্চ মুসলমানদের আল্লাহ হিফাজত করতো, এই মুসলমানদের ওপরে খুদার গজব আসবে না তো কার ওপরে আসবে? হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? অনেকে কুরবানি এইতে চলে গেল, এই কুরবানিতে হ্যাঁ কুরবানি গরু কিনেছে অথচ নামাজই পড়েনি, এই কথা ঠিক বলছি না ভুল হচ্ছে? আরে বাবা, এরকম মুসলমান আছে কুরবানির নামাজ ঈদের নামাজই পড়ে, দুটো বছরে ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুটো নামাজই অনেক হতভাগা কপাল মানা মুসলমান করেনি, কথা সত্য বলছি না মিথ্যা বলছি? খাওয়া জুম্মার নামাজ তো অনেকে হয়তো সালাম লোকার পর থেকে কবে পড়েছে মনে নেই, আর পাঁচ অক্ষ নামাজ সর্বনাশ, এখানে পাঁচ অক্ষ কজন আছে হাত তোলে মাশাআল্লাহ, বেশিরভাগ তো সব পাঁচ অক্ষ নামাজ, এটাই কিনা কি গো দেখতে ভুল করলুম না চশমা আনতে ভুলে গেছি তো, আমি কাঠের চশমা পড়ি না, আপনার কাছে পড়েন আমি কাঠের পড়ি, শেষ করে দেবো না কি গো বলতে কথা বলতে হবে, কম মানে কিরকম? হ্যাঁ অনেক কম, তিন ভাগ নামাজ পড়ে না ভাই, নামাজ কি তোমাদের লেগে ছাড়াছে? ফুরফুরা দল করো বলে নামাজ ছাড়াছে? কত সহজ না, আল্লাহ কোনো কিছু খাতির দেখবে, পীরের আওলাদ আবু জাসির দেখি আল্লাহ এর সার্টিফিকেট আমারও দেখবে না, এ আমার মুশরা যদি আমি নামাজ না পড়ে কবরে যাই আল্লাহ আমারও শাস্তি দেবে, পীরের আওলাদ বলে আমি লাশ সাহেব নয়, ও আমার বেঁচে যাবে না, আল্লাহ কোনো কাউকে কিছু দেখবে না, আল্লাহ দেখবে না গাড়ি বাড়ি, আল্লাহ দেখবে না জামাল কালার, আল্লাহ দেখবে না গায়ের রং কালো না ফর্সা, আল্লাহ দেখবে এসব দেখবে না, আল্লাহ মধ্যে দেখবে আমি এখন চালা তুলছে কেন, কে খাতা কেন তাহলে খাতা বার করছে, দাঁড়াও না তুলবো রেখে দেবো, পশুর গলায় ছুরি চলেছিল, কালকে আপনারা আমার গরু বলেন গা বলেন তুম্বা বলেন খাসি বলেন গলায় তাদের ছুরি চলেছিল, আর ইসমাইলের গলায় ছুরি চলেছিল, এই দুটো ছুরি চলা এক না আলাদা, আলাদা
জোরে বলেন, আসমান আর জমিনের থেকে যদি আরো কিছু তফাৎ থাকতো, কিছু আলাদা, কারণ আপনারা আমার গরুর গলায় ছুরি চলছে, ইসমাইলের গলায় ছুরি চলছে, আমার ভাইরা আল্লাহকে কিরকম মেরেছিলেন, আল্লাহ হুকুমকে তারা কিরকম মেরেছিলেন, আল্লাহ কত পরীক্ষা করেছিলেন, আল্লাহ তো তোমাকে আমাকে পরীক্ষা করে না, আল্লাহর হুকুমকে মানতে পারি না, আল্লাহ একটু নামাজ পড়তে বলেছে তাও পড়তে পারি না, তাও সময় মেলে না। এদিকে নবী ইব্রাহিম আল্লাহ বললেন, ইসমাইল নবীর গলা কাটছে না, ইব্রাহিম নবী মনে মনে করলেন, ছুরি তো ধার নেই নাকি, পাথরে আঘাত করলেন, পাথরটা দোভা হয়ে গেল, এত ছুরিটার ধার ছিল, অবস্থাটা কি হতো একটু চিন্তা করে দেখে। নবী ইসমাইলের গলা তলোয়ার চলছে, নবী ইসমাইল বলছেন আব্বা দেরি করেন না, তাড়াতাড়ি করেন, কেন আল্লাহর অর্ডার, আমি ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে, আপনি তাড়াতাড়ি কুরবানি করেন। এই আমার গ্রামের মানুষ একটু চিন্তা করে দেখেন, যদি আমি ওই জায়গায় হতাম, তুমি ওই জায়গায় হতে, আপনি ওই জায়গায় হতেন, কি অবস্থাটা হতো, কথা ঠিক না ঠিক তো, শুধু কুরবানি দিলে হবে না, তারা কিরকম আল্লাহকে রাজি করেছিলেন, তিনটে নবীকে সব থেকে বেশি পরীক্ষা করেছিলেন, প্রথম নাম্বার পরীক্ষা করেছিলেন, আল্লাহ আমার জবানটাকে মাটির
ফুকা খেতে দেবেন না, সবার যদি ফুকা দেখে এলাম আল্লাহ পরীক্ষা করেছিলেন, পাশ আল্লাহ না করিয়ে দিয়েছিলেন।